আপনি নামাজে দাঁড়ালেন, খুব খেয়াল করবেন, আমার মা বোন যদি শুনে থাকেন আপনারাও একটু খেয়াল করবেন, আমার ভাই যারা আছেন একটু বিশেষ মনোযোগ দিবেন, বিশেষ করে যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় আছেন আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ করছি। আপনি এবার দাঁড়ালেন, কোন দিকে ফিরে? আল্লাহু আকবার নিয়ত করে ফেললেন। আপনি এখন নামাজের আল্লাহু আকবার বলার আগে ছিলেন নামাজের, তার মানে আপনি এখন বাহির থেকে ঘরে ঢুকলে, যেমন বাহির বাহিরে থাকে ঘর ঘরে থাকে, আপনি নামাজের ভিতরে ঢুকলেন মানে নামাজের বাহিরে আপনি কি ফেলে আসলেন? দুনিয়াকে। তার মানে কি? টেনশন বাহিরে, ব্যবসা বাহিরে, চাকরি বাহিরে, সংসার বাহিরে, দুশ্মনী বাহিরে, মামলা বাহিরে, কর্জ বাহিরে, ব্যবসা বাহিরে, সব পিছনে ফেলে আপনি ঢুকে গেলেন নামাজের ঘরে। নামাজের ঘরে তো টেনশন নাই, দুশ্চিন্তা নাই। আজকে থেকে যখন নামাজে দাঁড়ায় আপনি বলবে, আপনার মনে টেনশন আসবে, চিন্তা আসবে, কল্পনা আসবে বিভিন্ন কিছু নিয়ে, তখন আপনি মনকে বলবেন এগুলা তো বাহিরে ফেলে না আসছি আমি, এগুলা নিয়ে এখন ভাবার টাইম নাই, যখন এখান থেকে ওইখানে যাব আবার ভাবা শুরু করব, আবার ভাবা শুরু করব। এইভাবে করতে করতে আস্তে আস্তে নামাজের ভিতর মনোযোগ আসতে হবে। যে আগে মাথায় বসাতে হবে ভাবনা নামাজের, আর আমি আছি এখন নামাজের, আর নামাজের ভিতরে কোনো ব্যবসা চাকরি, সুতরাং টেনশন চিন্তা ভাবনা করারও কোনো দরকার। যখন আমি নামাজটা শেষ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, তখন আমি আবার বাহিরে যখন যাব তখন আবার ব্যবসা নিয়ে ভাবার টাইম আছে, যথেষ্ট আছে। তাহলে দুইটাকে যখন আলাদাভাবে ভাব করতে পারবো আমাদের আস্তে আস্তে, একদিনে তো হবে না, এক সপ্তাহে তো হবে না, করে যেতে হবে, করে যেতে হবে। না পারলেও অন্তত এতটুক মাওলাকে বলতে পারবো, মাওলা তোমার সাথে মহাব্বতের কানেকশন লাগানোর জন্য উত্তম মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে নামাজ, ওই নামাজটাকে আমি প্রেম দিয়ে করার চেষ্টা করেছি, জানি না কতটুক পেরেছি, কিন্তু এতটুক বলি মওলা, একটা সিজদা দিয়েছি তোমার প্রেমে, দিয়েছি তোমাকে রাজি করার জন্য দিয়েছি। ও মওলা, তোমাকে রাজি করার কোনো কোয়ালিটি, কোনো যোগ্যতা আমার কাছে নেই, তুমি দয়া করে আমাকে একটু কবুল করে নাও, এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ, আমার আল্লাহ বড় দয়াবান। আমরা সব সময় খুশি রাখতে চাই দুনিয়ার মানুষকে, 10 বছর করেও কোনো এক মাস যদি করা বন্ধ করে দেন দেখবেন যে আপনার নামে বদনাম শুরু করে দিয়েছে, ডাইরেক্ট চোখ উল্টাই ফেলে। যে এমন অনেকে আছে, কি করছো, কি করছো, কি করছো, এমন অনেকে আছে নিজে বিদেশ যাওয়ার পর একজন একজন করে এলাকার মানুষকে বিদেশে টানছে, সে বিদেশে যাইয়া এখন যে নিয়ে গেছে তার উল্টা কফিল আরবাবের কাছে বদনাম বুঝে তাকে দেশে পাঠাই দিয়েছে, এমন পর্যন্ত মানুষ আছে। অন্যের প্রশংসা করুন, অন্যের উপকার করুন, প্রতিদান তার কাছে আশা করবেন না, আল্লাহর কাছে আশা করবেন। আর কেউ যদি আপনার উপকার করে থাকে মরণ পর্যন্ত সেটা ভুলবেন না, পারলে সন্তানকেও জানাই দিবেন এই মানুষটা এবং পরিবারের দিকে খেয়াল রাখবা, আমার যখন কষ্টের সময় ছিল এই মানুষটা আমার পাশে দাঁড়াইয়েছিল। তারাও যদি কষ্টের সময় কাটায় তোমরাও পাশে দাঁড়াবা, কারণ আমার আল্লাহ সেই বান্দাকে ভালোবাসে যে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে। আল্লাহকে খুশি করা কঠিন নয়, একদম সহজ, একটু খেয়াল করবেন। আমরা যাদেরকে খুশি করতে চাই দিলে দিই, দিলে দিই, যত দিই তত খুশি, যত দিই, যেদিন দেওয়া বন্ধ সেদিন সেহারা উল্টে ফেলছে, বছরের পর বছর দিতে হয় তারপর মানুষকে খুশি করতে পারি না, আমরা সেই মানুষকে খুশি করার পিছনে পরিশ্রম করতে দ্বিধাবোধ করি না, অথচ যে রহমান এত দয়াবান বান্দার একটা প্রেমময় সিজদা দেখলো খুশি হয়ে যায়। আমার আল্লাহ বান্দার একটা প্রেম মহাব্বত নিয়ে সিজদা দেওয়া, এই সিজদা দেখো খুশি হয়ে যায়। আফসোস আমাদের জন্য, ব্যর্থতা আমাদের, আমরা করতে পারি নাই, আমরা দিতে পারি নাই সেই সিজদা যে সিজদাটা আপন মওলা খুব পছন্দ করে। একটা কথা বলি আপনার উত্তর দিবেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পছন্দ, কোনো সন্দেহ? কিন্তু তাহাজ্জুদ নামাজ আল্লাহর শুধু পছন্দ? আমি বলবো না, আপনারা বলেন। শুধু পছন্দ না,
নামাজ পছন্দ কিন্তু তাহাজ্জুদ বেশি পছন্দ, মাওলা কেন? তখন মাওলা উত্তর দেয়, এই তাহাজ্জুদ হচ্ছে গভীর রাতে আমি তাকে ঘুমাইতে পড়লাম, সে আমার প্রেমে ঘুমটাকে হারাম করে দিয়েছে, ঘুমটাকে হারাম করে দিয়েছে, আমি তাকে ডাকি নাই, সে নিজে থেকে এসেছে, ঘুমটাকে হারাম করে যাই নামাজে দাঁড়াই সিজদায় পড়ে গিয়েছে। আল্লাহ পাক বলে যে বান্দা নিজে থেকে আমার জন্য আমাকে রাজি করার জন্য করে ওই কাজটাতে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা, প্রভুর প্রেমে বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই এই নিখিল জাহান, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই এই নিখিল জাহান, আল্লাহ আল্লাহ রবে সবই দিবানা, প্রভুর প্রেমে মন দেখি। সবাই মিলে একসাথে পড়লে শুনতে কেমন লাগে? একই আওয়াজে হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে আওয়াজ লাগে, একবার বলেন মারহাবা।